অনেক খুশি তুমি? হ্যাঁ, আজকে এই তোমার জন্য এগুলো অর্ডার করা হয়েছে, দেখো তোমার ভালো লাগছে বুকগুলা? দেখেছো তুমি, খুলে দেখেছো? হ্যাঁ, তোমার কোনটা বেশি ভালো লেগেছে, সায়েন্স না হিউম্যান বডি না জেনারেল? আমার আমার বেশি ভালো লাগছে এটা, দেন এটা ফার্স্ট। আমার বেশি ভালো লাগছে দেন সায়েন্স, স্পেস থার্ড, এটা থার্ড আর এটা ফোর্থ। ওকে, তুমি অনেক খুশি? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সবার মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতন আমার আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনারা দেখে হয়তো বা কিছুটা বুঝতে পেরেছেন, তারপরেও কিন্তু আপনাদের সাথে আমি একটু ক্লিয়ার করে নিই। আমরা আসলে সবসময় স্বামী স্বাধীনের জন্য বিভিন্ন জায়গা থেকে বুকস অর্ডার করি, তো গত পরশু দিনও কিছু বুকস অর্ডার করেছিলাম, আজকে এসেছে, সেগুলো শেয়ার করব। আর করোনার সময় আসলে ওরা তো বাসায় ছিল মোটামুটি এই সময়টাতে আসলে কিছু বুকসের অর্ডার করেছিলাম, তো সব কিছু মিলিয়ে আসলে শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা আসলে সব বয়সী মানুষের জন্য শেয়ার করা, শুধুমাত্র যে ছোটো বাচ্চাদের জন্য হেল্পফুল হবে তা না। আমরা সবাই কম বেশি জানি যে শিক্ষার কোনো শেষ নেই, যে কোনো সময় যে কোনো বয়সে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, এর কাছ থেকে ওর কাছ থেকে এবং পরিবেশগতভাবে। শিক্ষা বা জ্ঞান অর্জনের বিষয়টাকে যদি আমরা পুঁথিগত বিদ্যার ভিতরে সীমাবদ্ধ রাখি সেটা আসলে কখনোই ঠিক হবে না। আর শিক্ষার আসলে বিভিন্ন পর্যায় আছে, সেটা সামাজিক, পারিবারিক এবং জীবনের ছোটোখাটো অনেক বিষয় বা পরিস্থিতির সম্মুখীন হয়ে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি। এমন একটা সময় ছিল আমরা বই পুস্তক পড়তে খুবই পছন্দ করতাম, দেখা যেত যে পাঠ্য বইয়ের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের গল্পের বই, তারপর হচ্ছে উপন্যাস, তারপরে হচ্ছে বিভিন্ন মানুষের জীবনী, এমনকি অ্যাডভেঞ্চারমূলক বা বিভিন্ন টাইপের বুক আসলে পড়তে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে মানুষ বই পুস্তকে পড়াচ্ছে টেলিফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে, আর ছোটো বাচ্চাদের কথা যদি বলি তারা আসলে গেমস নিয়ে বেশি পড়ে থাকে। বিভিন্ন ধরনের গেমস খেলে মানুষের ভিতরে একটা কনফিডেন্স বাড়ে বা জ্ঞানও বাড়ে, বাট সেটা যদি একদম কন্টিনিউ করতে থাকে বা গেমসের প্রতি আসক্ত থাকে সেটা আসলে কখনোই কোনো বাচ্চার জন্য ঠিক না। পড়াশোনার পাশাপাশি আমরা যদি বিভিন্ন টপিক্সের বুকস বাচ্চাদের হাতে তুলে দিই, এতে কিন্তু তাদের জ্ঞানের পরিধিটা বাড়বে। আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে দেখা যায় যে বই পুস্তকের সীমা নেই, একটা বাচ্চা যতটুকু ওয়েট তার চেয়ে বেশি ওয়েট হচ্ছে তার বুকস। কিন্তু বিদেশে আমি যেটা দেখেছি, বই পুস্তক নিয়ে আসলে বাচ্চাদেরকে এত বেশি দৌড়াতে হয় না, কারণ তাদের যে পড়ালেখা বা যে সাবজেক্টের উপরে তারা পড়ছে সেটা কিন্তু স্কুলে পড়িয়ে এনে তাদেরকে ভালোভাবে স্কুলে বুঝিয়ে দেয়, আর সেই ভিত্তিতে দেখা যায় সপ্তাহে একদিন বা দুই দিন হোমওয়ার্ক দেয়। এগুলো আমরা অর্ডার করেছিলাম আমাজন থেকে। করোনার ভিতরে প্রায় 15 থেকে 20টা বুকসের অর্ডার করা হয়েছিল বয়সভিত্তিতে। এখানে ম্যাথ, ইংলিশ, গ্রামার, তারপর হচ্ছে পাংচুয়েশন, কলন, ডিভিশন, মানে বাচ্চাদের আসলে পড়ালেখাতে সহযোগিতা করার জন্য বা এক্সট্রা অর্ডিনারি কিছু জানার জন্য বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু বুকসগুলো অর্ডার করা হয়েছে। যেমন অ্যালগোরিদম কোডিং, তারপর হচ্ছে তার রিডিং স্কেলটা কীভাবে বাড়াতে হবে, বা বাচ্চারা যে ডিভাইসগুলো ব্যবহার করে সেই ডিভাইসগুলোর কাজ কী বা এটার পারফেক্টলি কীভাবে কাজ করতে হয়, কম্পিউটারে বিভিন্ন সেকশন সম্পর্কে এখানে বিভিন্ন ধরনের বুকস আছে। এগুলো দেখা যায় যে বাচ্চারা খেলা চলে বা 5 মিনিট বা 10 মিনিট দেখলেও কিন্তু যথেষ্ট। আগে তো দেখা যেত যে স্বাভাবিক স্বাধীন সপ্তাহে একদিন বাংলা স্কুলে যেত, সেখানে অনেক ধরনের প্রোগ্রাম হতো বা বাংলা সংস্কৃতির সাথে তারা পরিচিত হতে পারত। এই করোনার কারণে বাংলা স্কুলটাও এখনো পর্যন্ত বন্ধ, সেজন্য চেষ্টা করি যে বাচ্চাদের বিষণ্ণতা কাটানোর জন্য বিভিন্ন গল্প বুকস ওদের সামনে এনে দেওয়ার জন্য। স্টোরি বুক পড়লে দেখা যায় যে ওদের মন মানসিকতা একটু চেঞ্জ হয়, ওদের কাছে ভালো লাগে। আস্তে আস্তে করে কিন্তু দেখা যায় যে পড়লে অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু জানা যায়।
এখানে আমি আজকে পাঁচটা বুকসের অর্ডার করেছি, এসেছে চারটা। তো চারটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে হিউম্যানস বডি, মানুষের বডির ভিতরে আসলে কি কি জিনিস আছে, কি কি অর্গান আছে এবং তার কাজ কি, মানে সমস্ত কিছু এ টু জেড পর্যন্ত সমস্ত কিছু সূক্ষ্মিকভাবে একদম বিস্তারিত বিশ্লেষণ দেওয়া আছে। এই বুকসগুলো সব বাচ্চারাই পছন্দ করবে, কারণ এখানে কালারিং করে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। তো চোখে দেখার ব্যাপারটাও আছে, চোখে দেখলে কিন্তু ভালো লাগবে, তার সাথে কিন্তু বিষয়টা কি তারা সেটা পড়ে পড়ে কিন্তু বুঝতে পারবে। এখানে বুকসগুলো দেখলে মনে হয় যে বড়দের, বড় ক্লাসের, আসলে সেরকম না। এখানে যে হিউম্যান বডি, তারপর হচ্ছে সায়েন্স, স্পেস, জেনারেল নলেজ, তারপর হচ্ছে যৌব বৈচিত্র্য নিয়ে যে বুকগুলো অর্ডার করেছি, এগুলো হচ্ছে বয়সভিত্তিকে ছোটদের। বয়সের উপরে ভিত্তি করে দেখা যায় যে বিভিন্ন টপিক্সের উপরে, এমন কোনো বিষয় না যে বুকস নেই, সেই ধরনের বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু অনেক ধরনের বুকস আছে, একদম 5 বছর বা ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদের জন্য। তো আপনারা সেভাবে দেখে শুনে, আর বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন লাইব্রেরি আছে বা স্কুল থেকে কালেকশন করে বাচ্চাদেরকে পড়াতে পারেন। যায় দিন ভালো, আসে দিন খারাপ, মানে হচ্ছে আগের দিনগুলো তো আগের দিনের মতো চলে গেছে, কিন্তু ভবিষ্যতে দিনগুলো অনেক বেশি কঠিন হবে এবং কম্পিটিশন এবং চ্যালেঞ্জিং হবে। সেই ক্ষেত্রে আসলে সব বিষয়ে দক্ষতা অর্জন করা আসলে সব মানুষের জন্য অনেক বেশি জরুরি। শুধুমাত্র পড়াশোনার বুকসের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না, আশেপাশে দুনিয়াদারিতে কি হচ্ছে, কি হবে বা কি হতে চলছে সেই সম্পর্কে কিন্তু বেসিক কিছু ধারণা অবশ্যই সবার দরকার। সেজন্য বুকস পড়ার জুড়ি নেই, সব ধরনের বুকস আসলে পড়তে হবে। আর এই বইগুলো পড়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর, এত বেশি ইনফরমেশন এখানে কালেক্ট করা হয়েছে যেগুলো আসলে আমি নিজেও জানতাম না। আমিও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখছি, বিশেষ করে জেনারেল নলেজ এই বুকসটা। এখানে হচ্ছে ওয়ার্ল্ডের যে জিনিসগুলো সর্বপ্রথম হয়েছে বা অনেক কিছু সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে অল্প করে আর কি, যেন বাচ্চারা খুব সহজে বুঝতে পারে। তো বেশ সুন্দর, এক কথা আসলে অসাধারণ, জ্ঞান আহরণের জন্য, ভালো লাগার জন্য। আর এটা হচ্ছে সোলার সিস্টেমের স্পেস নিয়ে আর কি, তো এটাও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, বিশেষ করে স্বাধীনত্ব স্পেস নিয়ে ওর অনেক বেশি আগ্রহ, ওর কোশ্চেনের আসলে শেষ নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু আমি নিজেও জানি না, ভালোভাবে আসলে উত্তরও দিতে পারি না, তখন আসলে খারাপ লাগে যে বাচ্চা একটা কিছু জানতে চাইলেও কিন্তু আমি সেটা জানি না, হয়তো বা গুগল সার্চ করে অ্যান্সারটা দিলাম, তারপরেও সেজন্য ভাবলাম যে এইসব বুকসগুলো যদি ওদের কালেকশনে রাখি তাহলে দেখা যাবে যে অবসর সময় ওরা কিছুটা হলেও পড়তে পারবে, কিছুটা হলেও ওদের ধারণা হবে। খুবই স্বাধীনের উপরে আমি কখনোই প্রেশার দিই না, তারা যতটুকু পড়তে তাদের ইচ্ছে করবে ততটুকুই শুধুমাত্র পড়বে। তো স্কুল থেকে আসার পরে দেখা যায় যে প্রায় দুই আড়াই ঘন্টা তারা খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, এরপরে ঘুমানোর আগে আসলে যতটুকু ওরা সময় পায় বা আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 30 মিনিট স্কুলের পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করি যে এসব বুকস নিয়ে ওদেরকে বসানোর জন্য বা কিছুটা হলেও যেন এখান থেকে তারা জ্ঞান অর্জন করতে পারে। এই বুকসগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, মোটামুটি ভালোই বলা যায়। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে কী কী রান্না করেছি। তো আজকে আমি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করেছি, টমেটো দিয়ে ঝোল ঝোল আর কি, আর এই তরকারিটা বেশ মজা খেতে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম, একটু দরকার ছিল। সকাল থেকে একটানা বৃষ্টি হয়েছিল, সেজন্য রাস্তাঘাট আশেপাশে পুরো জায়গাটা ভেজাম, আর ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো আমরা যাচ্ছি আজকে একটু পোস্ট অফিসে, তো আমাদের স্থানীয় যে পোস্ট অফিস আছে সেখানে গেলে কাজটা হবে না, একটু দূরে যেতে হবে। তো ড্রাইভ করে যেতে 5 থেকে 6 মিনিট লাগে। আমাদের এখানে করোনার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, শুধুমাত্র বাচ্চাদের স্কুলগুলো খোলা, আর এসেন্সিয়াল যে খাওয়ার দোকানগুলো না খোলা থাকলে হবে না সেগুলোই খোলা, না হলে অন্যান্য সব কিছুই বন্ধ। তো আমরা কিছুদিন আগে আইকিয়াতে যেতে চেয়েছিলাম, দেখছিলাম যে বন্ধ, হয়তো বা এই যে করোনার কারণে বন্ধ থাকতে পারে। আর এখন মানুষজনও রাস্তাঘাটে একদমই কম,
এই সময় দেখা যায় যে অনেক ভিড় থাকে বা গাড়ি ঘোড়াও বেশি থাকে, তো আজকে আসলে ওরকম ভিড় ছিল না বা রাস্তাঘাটটাও পুরাটা ফাঁকা ছিল। কাজটা শেষ করে আমরা এখন বাসা আসার পথে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।